খুবই সুস্বাদু তার রান্না এবং হচ্ছে তার পরিবেশন সবই মোটামুটি ভালো আমি অনেক আমি এই জায়গায় থাকিয়ে ব্যান গাড়ি জেলায় আমি অনেক খাই আর লোকজনও তো মনে করেন প্রচুর খায় আলহামদুলিল্লাহ পঞ্চাশ টাকা অনুযায়ী খাবারটা ভালোই হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে আমি এমন একটি জায়গায় চলে আসলাম যেখানে নাকি পঞ্চাশ টাকার মধ্যে খাসির নোলি দিয়ে হালিম বিক্রি করতেছে সত্যি বর্তমান সময় কি এটা ভাবা যায় যে পঞ্চাশ টাকা দিয়ে এমন খাবার বিক্রি করতেছে তো চলুন দেখা যাক যে খাসির নল্লির যে হালিমটা এটা খেতে আমার কাছে কেমন লাগে আপনাদের কাছে জানাবো ভাই আপনারা ভিড়টা দেখছেন এখানে দেখলেই বোঝা যাচ্ছে যে কত মানুষ আর এখন বাজে ছয়টা পাঁচ আর উনি খুলছে দোকানটা ছয়টা বাজে তো আমিও এসে অনেকক্ষণ ওয়েট করছিলাম তো এখন চলুন দেখা যাক

এবং মুড়ি বীজ আরো আগের তিরি বত্রিশ বছর উপরে আপনি মুড়িও বিক্রি করেন হালিমেও বিক্রি করতেছেন দুইটা জিনিসে বিক্রি করেন আর আপনার দোকানটা কয়টা থেকে কয়টা পর্যন্ত সাড়ে পাঁচটা থেকে আর রাত্রে নয়টা সাড়ে পাঁচটা থেকে রাতের নয়টার মধ্যে কত পিস পায়া নিয়ে আসেন দৈনিক আপনি চলে বিশ পঞ্চাশ পিস পায়া নিয়ে আসেন আচ্ছা মামা তাহলে আমাকে দুইটা দেন ইনশাল্লাহ

আর রান্না এবং হচ্ছে তার পরিবেশন সবই মোটামুটি ভালো মনে হয়েছে টাকা অনুযায়ী আপনার কাছে কেমন লাগলো খাওয়ার পর টেন অন টেন বলা যায় এখানে তো অবশেষে আমি হালিম দুইটা পেয়ে গেলাম যেটার মধ্যে এটা যেটা হচ্ছে এটা হচ্ছে পঞ্চাশ টাকা নিছে এটার মধ্যে হচ্ছে চার থেকে পাঁচ পিস খাসির মাথার মাংসের টুকরা হাড্ডি সহ দিছে আর এটার মধ্যে হচ্ছে একটা খাসির পা দিছে পায়ের সাথে কিছু মাংস রয়েছে আর হলো এক্সট্রা আরও দিয়েছে হলো চার থেকে পাঁচ পিসের মতন মাথার মাংসর টুকরা তো এখন আমি খেয়ে ট্রাই করে আপনাদের জানাবো যে কেমন লাগতেছে আমার কাছে তো চলুন দেখা যাক প্রথমে প্রত্যেকটার মধ্যে একশো টাকা বলেন এটা ডেগারোশনের জন্য আপনার কিছু ব্যারেস্তা দিয়েছে তারপরে হচ্ছে টমেটো দিয়েছে ধন্যাপাতা দিয়েছে তারপরে শশা দিয়েছে এবং লেবু দিয়েছে বিসমিল্লা আমি যদি এই হালিমটার কথা বলতে চাই এটা একটু ঝাল লাগতেছে আমার কাছে আর হালকা একটা মশলার যে উনি মশলা দিল লাস্টে উপর দিয়ে সেই মশলার একটা ফ্লেভার পাচ্ছি আর হালিমটা কিন্তু হালকা একটু ঘন কম লাগছে আমার কাছে আর আপনাদের দেখানোর জন্য আমি একটু হাত দিয়ে দেখাচ্ছি এই মাংসের যে টুকরাটা দিছে এটা হচ্ছে যে এই সাইজের মাথার মাংসের টুকরাগুলো মাথার মাংস যে টুকরাগুলা স্বাভাবিক মাংসের মাথার মাংসের টুকরা সেজন্য আর কি নরম লাগতেছে খেতে আর যেহেতু একশো টাকা নিছি একশো টাকা নেওয়ার কারণে মেন আকর্ষণটা হচ্ছে কি এই পাটা খাসি লিটা তো নললিটা যদি না খায় তা কি হলো লিটা দিয়ে খেয়ে দেখি কেমন হয় তো আমি খাসির রকটা খেলাম তো রকটা সুন্দরভাবে রান্না করেছে তাই খেতে মজা লাগছে আপনারা এবার আমাকে জানিয়ে দিবেন যে একশো টাকার মধ্যে এই খাবারটা কি খাসির নল্লির যে হালিমটা এটা কি দামটা ঠিক ছিল নাকি আর খাবার মজার ব্যাপারটা আমি বলছি আপনাদের খাবার মজারটা হালকা একটু আমার কাছে ঘনটা কম লাগছে বাট হচ্ছে মশলা বা আদার যেই পরিমাণগুলো সবগুলা ঠিক ছিল আর আমার কাছে খেতেও ভালো লাগছে আর পঞ্চাশ টাকার যেই হালিমটা ছিল এখানে এটার মধ্যে হচ্ছিল শুধু চেঞ্জের মধ্যে রয়েছে হলো খাসির হালিমের পরিমাণটা একটু বেশি ছিল একশো টাকারটায় আর হচ্ছে লিটা ছিল আর এছাড়া এটার মধ্যে সেম সেম টু রয়েছে ও আপনাদের তো বলতে হয়ে গেছে এটা লোকেশনটা হচ্ছে এই যে হচ্ছে বাইতুল মোকারম মসজিদ আর এটা হচ্ছে হলো স্টেডিয়াম মার্কেট বাইতুল মোকারমের আর এটা হচ্ছে বাইতুল মোকারমের চার নাম্বার যে গেটটা রয়েছে ঠিক গেটের সামনে হচ্ছে এটার লোকেশনটা তো আপনার বাইতুল গেটের সামনে আসলেই উনি ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত বলল যে বিক্রি করে তো আসলে আপনারা দেখতে পারবেন ঠিক আমার পিছনে এখনও উনি বিক্রি করতেছে আর এখানে ক্রাউডও দেখা যাচ্ছে আর আমি খেতে থাকি আপনাদের সাথে নতুন ভিডিওতে আবার কোথাও খেতে খেতে দেখা হোক আল্লাহ হাফিজ